1,000-এর অধিক হাজি কিন্তু এবারের হজ্জে মারা গিয়েছে, যেটা রেকর্ড হয়ে গেছে। এত হাজি কখনো মারা যায় নাই। এদের মৃত্যুটা কিসের আলামত বহন করে? অনেকে বলতেছে যে এই যে কিয়ামতের আগে এরকম মৃত্যু হবে। বামরা আমরা আবার একটু সুযোগ নিছে, বুঝছেন, যারাই নিউজ করতেছে যে সমস্ত স্যাটেলাইট চ্যানেলগুলো নিচে লিখতেছে নাউজুবিল্লাহ, তোমাদের আল্লাহ কি তোমাদেরকে রক্ষা করতে পারলো না? হজ্জে গিয়ে 1,000-এর ওপরে বেশি মানুষ মারা গিয়েছে, এই মৃত্যুটা কিসের আলামত প্রকাশ করে? এটা কি ভালো মৃত্যু নাকি খারাপ মৃত্যু? আর হজ্জে গিয়ে এরকম পবিত্র স্থানে এত মৃত্যুর কারণ কি? এ ব্যাপারে কোনো ব্যাখ্যা বা বক্তব্য আছে কিনা? ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা বিষয়। অন্য নম্বর 300-350 মানুষ মারা যায়, এবছর 1,000-এর উপরও বেশি মানুষ মারা গেল। কোনো মৃত্যুই আসলে আমরা কামনা করি না। তবে হ্যাঁ, ওমর রাদিয়াল্লাহু তাআলা একটা দোয়া করতেন, সেই দোয়াটা আমি পরে বলছি। 1,000-এর অধিক মানুষ যে মারা গিয়েছে, এটা কি কারণে মারা গিয়েছে আপনারা জানেন? প্রচণ্ড তাবদাহে মারা গিয়েছে। অবৈধভাবে অবৈধ উপায় অবলম্বন করে, অনুমোদন ছাড়া যারা হজ্জে গিয়েছে, সৌদি সরকার বলতেছে তারাই অধিকাংশ মারা গিয়েছে। কারণ তাঁবুর মধ্যে জায়গা পায় নাই, এসি যেখানে আছে, ঠান্ডা জায়গা যেখানে আছে, সেখানে তারা ভয়েই ঢুকতে পারে না যে পুলিশের চেকিংয়ে পড়ে কিনা। এই জন্য প্রচণ্ড তাবদাহে 1,000-এর অধিক হাজি কিন্তু এবারের হজ্জে মারা গিয়েছে, যেটা রেকর্ড হয়ে গেছে। এত হাজি কখনো মারা যায় নাই। এভাবে কেন মারা গেল? এখন বলতেছেন যে এই মানুষগুলো কেন মারা গেল, কেন মারা গিয়েছে আল্লাহ তাআলা ছাড়া আমি তো বলতে পারবো না। তবে কারণ হিসাবে গবেষকরা যেটা বলতেছে যে প্রচণ্ড তাবদাহে এবং অধিকাংশ মিশরের মানুষ সবচেয়ে বেশি মারা গিয়েছে, জর্ডানের মানুষ মারা গেছে, বাংলাদেশের 27 জন না কয়জন মারা গিয়েছে, বার্ধক্যজনিত কারণে অথবা পরিশ্রমের কাজ করতে গিয়ে যারা স্ট্রোক করে মারা গিয়েছে অবশ্যই তারা জান্নাতে যাবে ইনশাল্লাহ। কিন্তু খামখেয়ালি করে অবৈধ পথ অবলম্বন করে যারা গিয়ে মারা গিয়েছে, এদের হজ এদের মানে জান্নাতে কতটুকু নেবে এটা আল্লাহ তাআলা ভালো জানেন, কিন্তু আল্লাহর আদালতে তাদেরকে কিন্তু দাঁড়ানো লাগবে। কারণ কি, চোরাই পথে গিয়ে হজ করতে হবে এটা তো ইসলাম আপনাকে বলে নাই ভাই। ইসলাম কি বলছে? ওয়ালিল্লাহি আলান নাসি হাজ্জুল বাইতি মান ইস্তাতা ইলাইহি সাবিলা, যার সামর্থ্য আছে তার উপর হজ আল্লাহ তাআলা ফরজ করেছে। মানে আপনার মাল নাই, টাকা নাই, আপনি কেন হজ্জে যাচ্ছেন? আপনার টাকা নাই হোটেলে থাকার মতো, আপনি কেন হজ্জে যাচ্ছেন? আপনার টাকা নাই ভিসা করার মতো বিমানের টিকিটের জন্য, আপনার প্রতি হজ ফরজ না। চুরি করে আপনাকে হজ করতে হবে এটা তো ইসলাম আপনাকে বলে নাই। যদি সবার উপরে হজ ফরজ হয়ে যেত তাহলে তো নামাজের মতো আল্লাহ তাআলা ফরজ করে দিতেন। কিন্তু আল্লাহ তো শর্ত দিয়েছেন যে যার সামর্থ্য আছে, 50 ডিগ্রির ওপরে তাপমাত্রা ছিল, এই গরমে মারা গিয়েছে। এখন এদের মৃত্যুটা কিসের আলামত বহন করে? অনেকে বলতেছে যে এই যে কিয়ামতের আগে এরকম মৃত্যু হবে, হজ মানে আল্লাহর ঘরের আশপাশে এরকম কোনো আলামতের কথা বলা, এইরকম কোনো আলামতের কথা নবীজি বলেন নাই। যে অধিকাংশ মৃত্যুবরণ করলেই বাইতুল্লাহর আশপাশে কিয়ামত কাছাকাছি হয়ে যাবে, এগুলো গুজব, এগুলোয় কান দেওয়া যাবে না। 2 নম্বর আসেন, শাহাদাতের মৃত্যু কামনা করা এবং মক্কা মদিনায় মৃত্যু কামনা করা, এটা মুসলমানের জায়েজ আছে দোয়া করা। কারণ কি, ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু সবসময় একটা দোয়া করতেন এবং এই দোয়াটি সহিহ বুখারীর মধ্যে এসেছে। কি দোয়া করতেন? আল্লাহুম্মার জুকনি শাহাদাতান ফি সাবিলিক ওয়াজআল মাউতি ফি বালাদি রাসূলিক। আল্লাহুম্মার জুকনি শাহাদাতান ফি সাবিলিক, হে আল্লাহ আপনার রাস্তায় আপনি আমাকে শাহাদাতের মৌত দান করেন, মর্যাদা দান করেন, এবং আপনার হাবিবের আপনার রাসূলের শহরে আমার মৃত্যু দান করুন। এটা গেল একটা বিষয়। আবার দোয়াটি এভাবেও করা যায়, আল্লাহুম্মার জুকনি শাহাদাতান ফি সাবিলিক ওয়াজআল মাউতি ফি বালাদি রাসূলিকা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো মক্কা মদিনায় মৃত্যুবরণ করলে, যেহেতু পবিত্র স্থান পবিত্র জায়গা, কেউ যদি হজ্জে গিয়ে মারা যায় অবশ্যই আল্লাহর রাস্তায় গিয়ে সে মারা গিয়েছে। এটা হাদিসের ভাষ্য অনুসারে আমরা বুঝতে পারি যে সে আল্লাহর রাস্তায় গিয়ে মারা গিয়েছে। কিন্তু আপনি চোরাই পথে গিয়ে এই সাবিলিকের মর্যাদা পাবেন কি না, এটা আল্লাহ ছাড়া আমরা কেউ বলতে পারবো না। তবে যেহেতু অবৈধ পথ অবলম্বন করে আপনি গিয়েছেন, এটা আপনার জন্য জায়েজ ছিল না, আপনার জন্য আবারও বলি জায়েজ ছিল না। সম্প্রতি এই সৌদি আরবে যে সমস্ত হাজি সাহেবরা যান, এখন আপনাদের এই যে বুড়া বাপমাকে যারা হজ্জে পাঠানোর নিয়ত করেছেন, আপনাদের কাছে একটা রিকোয়েস্ট করি, সেটা হলো যৌবনকালে বা মধ্যবয়স্ক যখন হাঁটতে পারে, চলতে পারে, তাপমাত্রা সহ্য করতে পারে, এরকম অবস্থায় আপনারা হজ্জে পাঠানোর চেষ্টা করবেন। এমন অবস্থায় আপনারা হজ্জে পাঠাচ্ছেন যে অবস্থায় নড়তে পারে না, চড়তে পারে না, তাপমাত্রা সহ্য করতে পারে না, পরিশ্রম করতে পারে না, যাওয়ার পরে মারা যাচ্ছে। এখন এগুলো মারা যাওয়ার পরে, এটা তো অনেক সময় কেমন হয় যে মানুষটা বাড়িতে উজু ধরে রাখতে পারে না, যে মানুষটা বাড়ি থেকে মসজিদে হেঁটে যেতে পারে না, একবারে রুহ বের হয়ে যাবে এরকম একটা অবস্থা, মুমূর্ষু অবস্থা, এই মানুষটাকে হজ্জে পাঠানো মানে একে
আরও হুমকির মধ্যে আপনি ফেলে দেওয়া, এরকম এই বিষয়গুলো থেকে আমাদের বিরত থাকতে হবে। আর আমরা দোয়া করি, 1000-এর উপরে মানুষ মারা গিয়েছে দুর্ঘটনায় বা প্রচণ্ড তাপদাহে, দোয়া তো অবশ্যই আমরা করতে পারি যে আল্লাহ তাআলা যেন তাদেরকে মাফ করে দেন। হয়তো বা আবেগ কন্ট্রোল করতে পারেন নাই, সামর্থ্য ছিল না, তারপরে চলে গিয়েছেন। তবে হ্যাঁ, এক্ষেত্রে কর্তৃপক্ষ যারা তাদের আরও সচেতন হওয়া উচিত। এই পাশ দিয়ে গেট করে দিলে এখান দিয়ে মসজিদে নববীতে ঢুকতে পারে, এখান দিয়েই হারামাইনে ঢুকতে পারে। সেই জায়গাটা না খুলে 3 কিলোমিটার, 1 কিলোমিটার, 1.5 কিলোমিটার, 500 মিটার ঘোরায় তারপরে ওই দরজা দিয়ে ঢুকানো, এটা বর্তমানে এই গত 2-3 বছর ধরে দেখা যাচ্ছে, আমরাও ফেস করেছি, খুব কষ্ট হয় হাজি সাহেবদের। এই জিনিসগুলো কর্তৃপক্ষেরও নজর দেওয়া উচিত। তবে 1000 মানুষ যে মারা গিয়েছে, কী আলামত, কী বিষয়, এটা আল্লাহ ছাড়া কেউ ভালো জানে না। তাপমাত্রা মারা গিয়েছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সবাইকে জান্নাতুল ফেরদাউস নসিব করুন। এটা নিয়ে এত আলোচনার কিছু নেই, এবং কিয়ামত চলে এসেছে বা দূরবর্তী হয়ে গেছে বাইতুল্লাহ। আর এখানে বামরামরা আবার একটু সুযোগ নিছে, বুঝছেন, যারাই নিউজ করতেছে যে সমস্ত স্যাটেলাইট চ্যানেলগুলো নিচে লিখতেছে নাউজুবিল্লাহ, তোমাদের আল্লাহ কি তোমাদেরকে রক্ষা করতে পারলো না, এই ধরনের কমেন্ট যারা করতেছে, এরকম মানে যদি আমরাও এটার বিপক্ষে বক্তব্য দিই, অনেক দলিল আমাদের কাছেও আছে। আসলে মৌত কোথায় আসবে কেউ জানে না, আল্লাহ তাআলা আমাদের সবাইকে বোঝার তৌফিক দান করুন। আসসালামু